প্রথমেই বলি তোমার কনফিডেন্স যথেষ্ট ভালো, কিন্তু তুমি কনফিডেন্সটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারছো না। যেমন আমি যতগুলো তোমাকে জিজ্ঞেস করেছি কোশ্চেন ব্যাখ্যামূলক, ঠিক আছে, ততবারই স্যার তোমাকে ধরিয়ে দিয়েছে। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। বসো। ধন্যবাদ। কি নাম তোমার? শামীম আক্তার। শামীম আক্তার, কোথা থেকে আসছো? বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত গোবিন্দপুর গ্রাম থেকে এসেছি। বেশ, বীরভূমের ছেলে তুমি। হ্যাঁ স্যার। আচ্ছা, বীরভূমে তো অনেক আদিবাসী সম্প্রদায়ের লোকজন আছে। হ্যাঁ স্যার। বেশ, তাহলে ওই ধরনের ধরো তুমি একটা কোনো আদিবাসী স্কুলে যদি ধরো তুমি চাকরিটা পেলে, সেটা বাংলা মাধ্যম স্কুলটি, কিন্তু সেখানকার স্টুডেন্টরা হচ্ছে আদিবাসী, অথচ তাদের কথাবার্তা যেটা চলে সেটা তাদের ভাষায়, তাহলে এবার তুমি যখন সেখানে শিক্ষক হিসাবে যাবে, ছাত্র এবং শিক্ষকের মধ্যে একটা তো কমিউনিকেশন গ্যাপ তৈরি হবে, তাহলে এই যে গ্যাপটা তৈরি হওয়া সত্ত্বেও তুমি কিভাবে সেই ছাত্রছাত্রীদের পাঠদান করবে? স্যার, আদিবাসী বলে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার গ্রামটাও আদিবাসী এলাকার মধ্যেই পড়ছে গ্রামটা। আমাদের গ্রামে হিন্দু মুসলিম প্লাস আদিবাসী সবাই আছে, তো সেক্ষেত্রে আমি এটা কোনো সমস্যা মনে করি না, কমিউনিকেট কোনো অসুবিধা নেই আমার ওখানে, ওদের সাথে খুব মেলামেশাই হয় আমাদের, বরঞ্চ অসুবিধা কিছু হয় না স্যার। আচ্ছা বেশ, ঠিক আছে। একটা জিনিস বলো, সেটা যে এই যে প্রাইমারি স্কুলে নতুন যে শিক্ষানীতি আসছে, তাই শিক্ষানীতিটা যে চেয়ারম্যান তার নাম কি? মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র চেয়ারম্যানের নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় নরেন্দ্র মোদী। ঠিক বলছো। এনইপি 2020 এর চেয়ারম্যান উনি হবেন অবশ্যই, মানে এখন তো চালু হয়নি, হলে উনি হবেন, উনিই হবেন। CLRC কি জিনিস? হোয়াট ইজ CLRC? আচ্ছা, তুমি দেখছি স্নাতক করেছো ভূগোলে। এবার বলো, ক্লাস টু এর একটা ছাত্র তোমাকে জিজ্ঞেস করলো যে স্যার নদী আর ঝর্ণার মধ্যে কি পার্থক্য, তুমি কি করে বুঝাবে? স্যার, নদী মানে পাহাড়ি অঞ্চল থেকে সমুদ্র পর্যন্ত যে কোনো গতিতে বয়ে আসে, কিন্তু ঝর্ণা যখন হঠাৎ করে ঢালের পরিবর্তন হয় তখন সেটাকে ঝর্ণা বলবো, উপর থেকে নিচে জলটা পড়বে তখন। এবার ধরো সে বললো স্যার বৃষ্টির জলও তো উপর থেকে পড়ে, তাহলে ঝর্ণা? কিন্তু না, কিন্তু বৃষ্টি ওটা উপর থেকে পড়ছে, কিন্তু বৃষ্টির মানে ঝর্ণার যে জলটা সেটা ভূমির থেকেই পড়ছে, উপর থেকে মানে অবস্থান থেকে পড়ছে, পাহাড়ি অঞ্চল থেকে পাহাড়ি অঞ্চল, সেটা পাহাড়ি অঞ্চলেই হয় সাধারণত। বেশ, আচ্ছা, দেখলে তুমি একটা স্কুলে বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম চালানো হয় না, যদি সেখানে রক্তাল্পতা বা ওই আয়রনের জন্য ফলিক ট্যাবলেট দেওয়া হয়, তুমি খেয়াল করেছো কি না জানি না। হ্যাঁ স্যার, দেওয়া হয়। ঠিক আছে, যে আয়রন ট্যাবলেটগুলো সাপ্লাই দেওয়া হয়, তুমি দেখলে যে সেটা দিতে গিয়ে একটা প্রতিরোধ আসছে, ছাত্রছাত্রীরা খাচ্ছে না এবং অভিভাবকরাও বাধা দিচ্ছে যে না 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 আমার ছেলে মেয়েরাও সব খাবে না, তাহলে এবার তুমি ওই ট্যাবলেটটির গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা ছাড়াও কিভাবে ওই অভিভাবকদের কনভিন্স করবে যে না এটা খেলে ছাত্রছাত্রীদের? অভিভাবকদের মিটিংয়ে ডাকতে হবে তাদেরকে, দিয়ে তাদেরকে বোঝাতে হবে যে তার গুণাগুণ কি, বলতে হবে তাদের। আর কিছু মানে এটাই তাদের বোঝানোর মাধ্যমেই করা যেতে পারে অভিভাবকদের। তুমি যদি একটা নিজে খাও কি অসুবিধা আছে? হ্যাঁ, কোনো অসুবিধাই নেই, আরও ভালো হয়, আমি তো খাচ্ছি। হ্যাঁ, খাবে তো? মানে তুমি একটা ট্যাবলেট খেয়ে দেখাবে তো না খাবে না? হ্যাঁ, খেতেই পারি, মানে যেটা যদি মানে অসুবিধা না হয় খেতেই পারি আমি, অসুবিধা হবে কেন, সেটাই তো, এটা তো দরকারের জন্য তো এটা। বেশ, তোমার তুমি দেখছি হবি হিসাবে লেগেছো কাগজের কোলাজ। আচ্ছা, ছাত্রছাত্রীদের এই কোলাজটা যদি তুমি শেখাতে চাও তাহলে তুমি কী করবে? হ্যাঁ স্যার, প্রথমে আগে কোলাজের জন্য যেগুলো প্রয়োজনীয় যে সামগ্রী সেগুলো আগে সংগ্রহ করতে হবে, যেমন আঠা, কাগজ, ম্যাগাজিন, কাঁচি, এগুলো ছবি এঁকে ছোটো ছোটো করে কেটে, তারা খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে এগুলো তৈরি করবে, এগুলো দিয়ে চিঠি দেবে। বেশ, ঠিক আছে। লাস্ট একটা বলো, মিড ডে মিলে যে শেয়ার আছে না, সেন্ট্রাল শেয়ার এবং স্টেট শেয়ার, পার্সেন্টেজটা কত? পার্সেন্টেজ সেন্ট্রাল দেয় 60% আর রাজ্য দেয় 40%। কন্যাশ্রী প্রকল্পের নাম শুনেছ? কত সালে চালু হয়? কন্যাশ্রী 2013 সালে চালু হয়। এর উদ্দেশ্যটা কি? এটা মেয়েদের স্কুল ছোট রোধ করানোর জন্য এটা করা হয়েছে, প্লাস আর্থিক সহায়তা গরিবদের জন্য, আর্থিক সহায়তার জন্য। বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম বলো। সিভি আনন্দ ঘোষ মহাশয়। খেলাধুলা ভালোবাসো? খেলাধুলা হ্যাঁ ভালোবাসি। ফুটবল দেখছো? ফুটবল দেখছি, কোনো খুব খোঁজ খবর রাখা হয়নি। কোথায় হচ্ছে বিশ্বকাপ? কাতারে হচ্ছে।
এমন একটা দেশের নাম বলো যে বিশ্বকাপ জয় করেছে কিন্তু এবছর কোয়ালিফাই করতে পারেনি। আর্জেন্টিনা কোয়ালিফাই খেলছে না? না, বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। সেটা ইতালি স্যার। অবশ্যই ম্যাম। আচ্ছা, তোমার বাড়িতে বীরভূম জেলা? হ্যাঁ। তুমি হয়তো বীরভূম জেলা থেকে অনেক দূরে, ধরো জলপাইগুড়ি, কোচবিহার কি বাঁকুড়া, এই সমস্ত জেলায় চাকরি পেয়েছো, তা তুমি সেই সমস্ত জেলার শিক্ষার্থীদের তোমার জেলার সম্পর্কে গল্পের ছলে তাদের মধ্যে কীভাবে ভালোবাসা সৃষ্টি করবে? আমার ডিস্ট্রিক্টে যে দর্শনীয় স্থানগুলো আছে, আমার ডিস্ট্রিক্টে যে ভৌগোলিক গুরুত্ব, সেগুলো তাদেরকে বলবো যে এই জিনিসগুলো আছে রবীন্দ্রনাথের বাড়ি এখানে। সেটাই আমরা জানতে চাইছি। যেমন আমাদের ছোটনাগপুর মালভূমির পাহাড়ি অঞ্চলের পাশে আমাদের অবস্থান করছে, সেগুলো বলবো গল্পের ছলে। উপকরণ কি ইউজ করবে সেটাকে দেখানোর জন্য, বলার জন্য? তোমার জেলার সরকার একদমই ধারণা নেই, ধরো তখন তুমি কি করবে? টিএলএম ইউজ করবো, যে কি কি আছে, কোথায় কি আছে অবস্থান, ম্যাপ ইউজ করবো, অবশ্যই ম্যাপ ইউজ করবো। আচ্ছা, তুমি তো জিওগ্রাফির ছাত্র, তো তুমি কি মনে করো তোমার সাবজেক্টটা প্রাইমারিতে তুমি যথাযথভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে? হ্যাঁ ম্যাম, অবশ্যই পারবো। কীভাবে করবে জিওগ্রাফি? সেটা মানে প্রাইমারি লেভেলে প্রাইমারি পরিবেশটা খুব সুন্দর আছে, সেটা তো জিওগ্রাফির পার্ট একটা। পরিবেশের কোন কোন দিক রয়েছে তোমার জিওগ্রাফির মধ্যে? পরিবেশে, পরিবেশটা তো পুরোপুরি জিওগ্রাফির অন্তর্গত, সব তো সব কিছুই বলা যেতে পারে। একজন আদর্শ শিক্ষকের কী কী গুণ থাকা আবশ্যক? প্রথমতই ছোটো বাচ্চাদের প্রতি একটা স্নেহ থাকা দরকার, তাদের সাথে মিশতে হবে, তাদেরকে জানতে হবে, আর অবশ্যই বিষয় সম্পর্কিত জ্ঞান থাকবেই, সময় জ্ঞান থাকবে তার, এই সমস্ত জ্ঞানগুলো সময়ানুবর্তিত হবে। তুমি কি মনে করো তুমি একজন আদর্শ শিক্ষক হতে পারবে? হ্যাঁ অবশ্যই। কেন, তোমার মধ্যে কী গুণ রয়েছে বলে মনে করো? এই একজন প্রাথমিক শিক্ষকের যে গুণ থাকাগুলো দরকার সেগুলো আমার মধ্যে সব কিছুই আছে। যেমন? যেমন এই যে আমি খুব ইতিবাচক, আমি খুব যে কোনো কাজ খুব হ্যান্ডেল করতে পারি খুব সুন্দর, যে কোনো কাজ। আচ্ছা, কারোর মধ্যে সমস্ত গুণ আছে, সময়ানুবর্তিতা নেই, তাহলে সে কি শিক্ষক হওয়ার যোগ্য? এটা অবশ্যই দরকার, সময়ানুবর্তি অবশ্যই দরকার। কগনিটিভ ফাংশন শুনেছ? বৌদ্ধিক কাজ। বৌদ্ধিক কাজ? বৌদ্ধিক কাজ। এভালুয়েটিভ ফাংশন শুনেছ? আচ্ছা, তুমি মনে করো ক্লাস একটা টুয়েলভ ছেলেকে পড়াচ্ছ, ক্লাসে মনে বাংলা কবিতা পড়াচ্ছ, কবিতাটা মূল কবিতায় প্রবেশ করার আগে সেই কবিতা সম্পর্কে কোন কোন বিষয়ে তুমি আলোকপাত করবে? সেটা আগে কবির বিষয়ে জানতে হবে, যে তিনি লিখেছেন তার সম্বন্ধে জানতে হবে, প্লাস সেটা কী উদ্দেশ্যে লেখা আছে, প্রসঙ্গটা সেটা বলতে হবে, তার বিষয়বস্তু যে মানে কবিতার মধ্যে যে সব তুমি কবিতা পড়বে, তখন তুমি নীরব পাঠে পড়বে না সরব পাঠে পড়বে? অবশ্যই স্যার, সরব পাঠে পড়ব। নীরব পাঠে পড়লে কী হবে? সে তো বুঝতে পারবে না, সে তো আমাকে তাড়াতাড়ি নিজে পড়ানো হয়ে যাবে। নিবিড় পাঠ কি জিনিস? ইংলিশটা উঠাতে যাচ্ছে, নিবিড় পাঠ হচ্ছে যে একত্রিত হয়ে মানে একাই একাই যে বসে বসে পাঠ করবে যে পাঠটা, সেটা। ঠিক আছে, বেশ ঠিক আছে স্বামী, ধন্যবাদ। প্রথমেই বলি তোমার কনফিডেন্স যথেষ্ট ভালো, কিন্তু তুমি কনফিডেন্সটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারছো না। যেমন আমি যতগুলো তোমাকে জিজ্ঞেস করেছি কোশ্চেন ব্যাখ্যামূলক, ঠিক আছে, ততবারই স্যার তোমাকে ধরিয়ে দিয়েছেন এটা হবে না। মানে আমি যখন বললাম ভূগোল পাঠ তুমি কীভাবে তোমার মধ্যে ইমপ্লিমেন্ট করবে, তোমাকে নিজেকেই ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, কনফিডেন্স থাকলে মানে অ্যান্সারটাও ঠিকঠাক জায়গায় দিতে হবে। তারপরে আমরা যখন জিজ্ঞেস করলাম তোমার জেলার প্রতি কীভাবে ভালোবাসা সৃষ্টি করবে, তোমারই বলা উচিত ছিল তোমার জেলার যে যে বিশিষ্ট স্থানগুলো আছে সেগুলো উল্লেখ করা উচিত ছিল, তুমি একটা উল্লেখ করো না। স্যার প্রত্যেকটাই ধরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, শিক্ষামূলক কথা বলি, শিক্ষণীয় ভ্রমণের কথা বললাম, অনেক স্যার বলার পরে বলেছেন, মানে হিন্টস কিন্তু দেবেন ইন্টারভিউ বোর্ডে, এটাই বলবো তোমাকে নিজেকে গুছিয়ে ওইটুকু টাইমের মধ্যে পুরোটা প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে। আর ল্যাঙ্গুয়েজ ফাংশন পড়োনি? ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ পড়োনি? ইংলিশ টা তো হয়তো মনে পড়ছে না। ডিরেক্ট পড়াশোনা পড়োনি এগুলো? হ্যাঁ পড়েছি তো অবশ্যই। তাহলে এই মুহূর্তে মনে তো কমন জিনিস, কগনিটিভ শব্দটা কমন শব্দ। হ্যাঁ, কগনিটিভ শব্দ কমন, ডিএলএড আছে তো ওগুলো সব। হ্যাঁ, সমস্ত কিছু আছে।
আমি রিয়েলের বইগুলো একটু ভালো করে পড়ো বাড়ি গিয়ে। একটা কথাই বলি, সেটা হচ্ছে তোমার, তোমাকে তো আমরা এর আগে একটা না দুটো ইন্টারভিউ নিয়েছি, তো তোমার কাছে তোমার তোমার যে পোটেনশিয়াল আছে সেখান থেকে আমাদের প্রত্যাশাটা একটু বেশি হয়েছে, সেই জন্যই তোমাকে আমরা এদিক সেদিক মোচড় দিয়ে কোশ্চেন ধরেছি। এবং তুমি আজকে ঠিকঠাক ট্যাকেল করেছো, তুমি আরেকটু নিজেকে সংযত করো এবং মানে টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার ইন্টারভিউ স্কোর আরও ভালো হবে। তোমার কোনো একটা জায়গা চেনানোর কথা বললে তুমি শিক্ষামূলক ভ্রমণের কথা নিয়ে যাবা, তোমাকে কোনো একটা কিছু পড়ানোর করলো যেহেতু তোমার জিওগ্রাফি, তুমি ম্যাপ ইউজ করবা, তুমি বোর্ডে ছবি আঁকবা, এই ধরনের জিনিসগুলো। তোমাকে যখনই কোশ্চেন জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে ভেবে নিতে হবে সামনে চারটে পাঁচটা স্টুডেন্ট বসে আছে, এবার আমি কিভাবে তাদেরকে পড়াবো। তুমি এই যে চারজন ধরে দেওয়ার পর বলতে পারলাম, হ্যাঁ এইগুলো, তাহলে তোমার উত্তরটা আরো ভালো হবে যত উপযুক্ত। এই হলো বিষয়, মানে ছোট অ্যানসার দাও, টু দ্য পয়েন্ট দাও, আগে থেকে থেকে ভালো হয়েছে, তাহলে পয়েন্টে যেতে হবে। তোমাকে বলা হচ্ছে একটা কাজ তুমি কিভাবে করবে, বলে আমি এইভাবেই করবো, এইভাবে জিনিসটা কি, এইভাবে তুমি করবে জানি, এইভাবেটা কি, তাই না? সেটাই বলতে চাওয়া হচ্ছে যে তুমি কিভাবে করবে এটা। ঠিক আছে, বেশ।